আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। বিপিএল এর ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করার আমন্ত্রণ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ও শুরু করে চট্টগ্রাম। বন্দর নগরী দলের দুই ওপেনার কেনাল লুইস ও উইল জ্যাক খুলনার বোলারদের উপর তাণ্ডব চালাতে থাকেন। চট্টগ্রামের ওপেনিং জুটি ভাঙে 7 বলে 17 রান করে উইল জ্যাক ফিরলে। উইল জ্যাক ফেরার পর দলীয় 52 রানে দ্বিতীয় উইকেট হারায় চট্টগ্রাম। ওপেনার কেনাল লুইস ফিরে যান 14 বলে 25 রান করে। মাঝে আফিফ হোসেন ধ্রুব 15 বলে 13 রান করে রান আউটের ফাঁদে পড়েন। আজকেও ব্যাট হাতে চট্টগ্রামকে টেনে নিয়েছেন সাব্বির রহমান। মিরাজকে সাথে নিয়ে 46 রানের জুটি গড়েন তিনি। মিরাজ 23 বলে 30 রান করে ফিরলে ভাঙ্গে তাদের জুটি। মিরাজ ফিরলে চালিয়ে খেলতে শুরু করেন সাব্বির রহমান, তবে দলীয় 131 রানে ফরহাদ রেজার শিকার হয়ে ফিরতে হয় সাব্বিরকেও। ফেরার আগে সাব্বিরের ব্যাট থেকে আসে 33 বলে 32 রানের ইনিংস। সাব্বিরের ইনিংসে বাউন্ডারি বলতে ছিল কেবল 1টি 6-এর মার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 15.4 ওভারে 5 উইকেট হারিয়ে 131 রানে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।